আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব ঢাকার একটি গুরুত্বপূর্ণ কলেজ নিয়ে আর সেটি হচ্ছে রেসিডেন্সিয়াল মডেল কলেজ ঢাকা রেসিডেন্সিয়াল কিছু তথ্য আজকে তোমাদের দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের ভিডিওটি কাজে লাগবে তো চলো ভিডিওটি শুরু করি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ঢাকার সেরা দশটি কলেজের একটি প্রথমেই আসি কলেজটিতে কি মাধ্যমে পড়ানো হয় কলেজটিতে দুইটি শিফট রয়েছে একটি মর্নিং শিফট আর একটি ডে শিফট কলেজটিতে কেবলমাত্র ছাত্ররাই পড়তে পারে এক্ষেত্রে ছাত্রীরা কলেজটিতে আবেদন করার কোনো সুযোগ পাবে না কলেজটিতে বিজ্ঞান বিভাগে বাংলা মিডিয়াম এবং ইংরেজি মিডিয়াম দুটিই রয়েছে তবে বাণিজ্য এবং মানবিক বিভাগের ক্ষেত্রে কেবল বাংলা মিডিয়াম রয়েছে কলেজটিতে আবাসিক কিংবা অনাবাসিক দুইটি সুবিধায় কিন্তু ছাত্ররা পেয়ে থাকে কলেজটিতে আলাদা করে কোনো ভর্তি পরীক্ষা হয় না তাই সাধারণ নিয়মে অন্যান্য কলেজের সাথেই অনলাইনে আবেদন করতে হয় এবার আসি আবেদনের যোগ্যতা নিয়ে বিজ্ঞান বিভাগে আবেদনের যোগ্যতা বাংলা মিডিয়ামে জিরো এবং ইংলিশ মিডিয়ামেও কিন্তু ফাইভ বাণিজ্য বিভাগে আবেদনের যোগ্যতা ফোর এবং মানবিক বিভাগে আবেদনের যোগ্যতা ফোর বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সনের জন্য মর্নিং শিফটে তিনশো পঞ্চাশটি আসন রয়েছে এবং ডে শিফটে তিনশো পঞ্চান্নটি করে আসন রয়েছে এবং মানবিক বিভাগের ক্ষেত্রেও কিন্তু উভয় শিফটে পঞ্চান্নটি আসন রয়েছে বন্ধুরা আসন সংখ্যা দেখে অবশ্যই বুঝতে পারছে কলেজটিতে বাণিজ্য এবং মানবিক দুই বিভাগে কিন্তু ছাত্র সংখ্যা খুবই সীমিত অর্থাৎ তারা খুব কম সংখ্যক শিক্ষার্থী সেখানে ভর্তি করে তো সেই ক্ষেত্রে চান্স পাওয়ার জন্য তোমার একটি ভালো জিপিএ থাকতে হবে এবং কম্পিটিশন কিন্তু অনেক হার্ড হয় এবার আসি কলেজটির খরচ নিয়ে কলেজটিতে আবাসিক ছাত্র এবং অনাবাসিক ছাত্রদের জন্য বেতন বা খরচ আলাদা আবাসিক ছাত্রদের জন্য হোস্টেল ফি 4900 টাকা এবং মাসিক বেতন 1553 টাকা অর্থাৎ আবাসিক ছাত্রদের প্রতি মাসের খরচ হবে 6453 টাকা অনাবাসিক ছাত্রদের জন্য প্রতি মাসের বেতন 1553 টাকা অনাবাসিক ছাত্রদের ক্ষেত্রে তাদের ভর্তির সময় প্রথম মাসে 8978 টাকা এবং দ্বিতীয় মাসে 7988 টাকা দিতে হয় পরবর্তী মাস থেকে অর্থাৎ তৃতীয় মাস থেকে তাদের প্রতি মাসে যে মূল বেতন পনেরোশো আছে তাদের ভর্তির সময় প্রথম পাঁচশো আটাত্তর টাকা দিতে হয় এবং দ্বিতীয় মাসে বারো হাজার আটশো অষ্টআশি টাকা দিতে হয় এবং তৃতীয় মাস থেকে তাদের যে মোট বেতন সেটা প্রদান করতে হয় এবার আসি কলেজটির অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা নিয়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কিন্তু সব সময় তাদের অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার জন্য পরিচিত কলেজটির ছাত্ররা কলেজের নিজস্ব নিয়ম শৃঙ্খলা এবং রুলস অ্যান্ড রেগুলেশন সঠিকভাবে পালন করছে কিনা সেই সম্পর্কে কিন্তু সারাক্ষণ তদারকি করা হয় এবং কলেজ অথরিটি কিন্তু এই বিষয়ে সব সময় কড়া নজর রাখেন কলেজটিতে বিনা অনুমতিতে অ্যাবসেন্ট হলে প্রতিদিনের জন্য পঞ্চাশ টাকা জরিমানা করা হয় যদি একজন ছাত্র এক মাসে টোটাল দিন হয় হয়। হয় তাহলে তাহলে তার ভর্তি বাতিল করে এমনটা যদি বছরে সেই ছাত্রকে টিসি প্রদান করা হয় তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে যদি তুমি পড়তে চাও তোমাকে সকল নিয়ম শৃঙ্খলা আইন মেনে পড়ালেখা করতে হবে এবার আসি কত পেলে কলেজটিতে চান্স পাওয়া যাবে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে এ প্লাসের সাথে তোমার যদি টোটাল মার্কস এগারোশো থেকে এগারোশো এর মধ্যে থাকে তাহলে তোমার একটি সম্ভাবনা আছে কলেজটিতে চান্স পাওয়ার বাণিজ্য বিভাগের ক্ষেত্রে তোমার যদি সর্বনিম্ন জিপিএ 4.60 থাকে তাহলে তোমার একটি সম্ভাবনা আছে এবং তুমি যদি মানবিক বিভাগের ছাত্র হয়ে থাকো তোমার সর্বনিম্ন জিপিএ 4.20 থাকতে হবে তাহলে কিন্তু তোমার একটি সম্ভাবনা আছে কলেজটিতে চান্স পাওয়ার বন্ধুরা আবারও বলে রাখি ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে কিন্তু বিপুল পরিমাণ শিক্ষার্থী আবেদন করে এবং খুব হাড্ডাহাড্ডি লড়াই হয় তো সেক্ষেত্রে যে সকল স্টুডেন্টের জিপিএ ভালো তারা কিন্তু সবার আগে অগ্রাধিকার পায় তাই তুমি যদি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজকে তোমার প্রায়োরিটি লিস্টের ফার্স্ট চয়েস রাখতে চাও তাহলে তোমার গুরুত্ব দিতে হবে তোমার এসএসসির রেজাল্টের উপর যদি তোমার জিপিএ ভালো থাকে তাহলে তুমি নিশ্চিন্ত থাকতে পারো যে তোমার কলেজটিতে চান্স পাওয়ার একটি সুযোগ রয়েছে তো বন্ধুরা এই ছিল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের এইচএসি অ্যাডমিশন বিষয়ক কিছু তথ্য আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ